আসসালামু আলাইকুম, নমস্কার প্রিয় বন্ধু বান্ধবী সকল। আজি আর এটা ভিডিও লৈ আহিলো, তো ভিডিওটা আপনাদের সম্পূর্ণভাবে সাব বলে আশা করলো। তো আজির টপিকটা হল আমি ছাগলি কেনেক সম্পূর্ণ পরিচর্যা করব পড়ো, তাকে লিয়ে আজি দুই এখার কথা কম। যেহেতু শীতকাল আহি গেছে, রাতে ভালেখিনি ঠান্ডা লাগি থাকে, তো ছাগলীবিলাকক আমি ঠান্ডার পর যাতে দূরত রাখব পড়ো তার এটা ব্যবস্থা করব লাগিব। আমি যিমানে ছাগলীক পরিচর্যা লও, কিন্তু এই ঠান্ডার পর দূরত রাখাটো পরিচর্যার ভিতরতে পড়ে, তাক আমি মানিব লাগিব। শীতের পর ছাগলীবিলাকক দূরত রাখব লাগিব, নহলে ছাগলীবিলাক কি হব, ঠান্ডাত পিপিআরত আক্রান্ত হয়ে পড়ব। যিমানে পিপিআর ভ্যাকসিন দিয়া থাকব না কেন, যদি ছাগলিয়ে রাতে গোটেই রাতে ঠান্ডাত ঠান্ডাত থাকিব লগা হয়, তেনহলে আকো পিপিআর বেমারটো আহিব। পিপিআর বেমারটো এই ছাগলীবিলাকো গ্রাস করিব। তো হয়তো পিপিআর ভ্যাকসিনটো দিয়া থাকলে ছাগলি নমরিব পারে, কিন্তু ছাগলি বেমারত আক্রান্ত হব। তাকে আমি শীতের পর কেনেকই দূরত রাখবলে মই এটা ব্যবস্থা লৈছো, তাকে আপনার লগত শেয়ার করে আছো। এতিয়া আবেলি সময় ছাগলীবিলাকক আমি ঘরালত তুলি আছো, চারিটা বাজিছে, ঘরালত উঠি আছে। তো ছাগলীবিলাক এতিয়া যিমানে ছাগলীবিলাকক নখাও কেন, কিন্তু আমি ছাগলীবিলাক শীতের পর দূরত না রাখিলে ছাগলী খোয়াটো বিফলে যাব পারে। তো আপনাদের ভিডিওটা চাওক, আর যদি কোনোবাই মোর চ্যানেলটো প্রথম চাই আছে, চ্যানেলটো সাবস্ক্রাইব করিব, লাইক করিব, শেয়ার করিব, আর কিবা ভিডিও বনাত ভুল ত্রুটি হলে কমেন্টত জানাই দিব। এতিয়া রাতে সাতটা বাজিছে, রাতে সাতটাত আমি ঘরালত আহিলো, আপনাদের চাই আছে আমি ঘরালত কেনেকুয়া কই ছাগলীবিলাক রাখিছো। এতিয়া এইটো হল মোর বিটেল ছাগলী, আপনাদের চাই আছে যেটু মোর বাহর চাং আছে, চাংকর উপর আমি কি দিছো, কাঠর তক্তা পারি দিছো, তক্তার উপর হয়ে আছে। আর এইটো হল মোর শিরোহীর ব্রিডার, সেই ব্রিডারটা আমি পাটর যে ছালা বলে কোয়া হয় চট, সেই চটটো আমি বিচাই দিছো যাতে বাইরের পর তলর পর ঠান্ডা আহিব নয়। আর এটা বেলেগ একটা কোঠালি হল, এই বেলেগ একটা কোঠালি তাত চাই আছে শিরোহীর ফ্যামিলিটা, আর ইয়াত এটা ব্ল্যাক বেঙ্গলর ফ্যামিলি আছে, তার দুটা পোয়ালি আছে, এই মাহ আগত দুটা পোয়ালি দিলে। আর এই যেবিলাক ছাগলীবিলাক চাই আছে, আমি কি করেছো, লেট জাল তলত পারি দিছো যাতে ছাগলীবিলাকে আরামত লেটত থাকিব পারে। আর এতিয়া ছাগলীবিলাক মই কোনো ধরনত বান্ধি রাখা নাই, এরাল দি থৈছো যাতে ছাগলীবিলাকে যতে ইচ্ছা ততে গোট মারি থাকিব পারে, এটার শরীর লগত আন এটা ছাগলীর শরীর মিলাই থাকিব পারে, এনেকুয়া একটা ব্যবস্থা রাখিছো। আর তলর পর কিন্তু ঠান্ডা আহিব নোৱাৰিব, আমি বাহিরত ত্রিপাল দি কি করেছো ঢাকিছো, তথাপি আমি কি করেছো এই চাংকর উপর এনেকুয়া লেট পাটর বস্তা আর তক্তা এনেকুয়াভাবে পারি দিছো যাতে সাবধানের উপরও তো সাবধান হয়ে চলিছো, যাতে ছাগলীবিলাকে ঠান্ডাত কষ্ট নকরে আর পিপিআর বেমারটো মোর ফার্মত না আহে, তার কারণে চেষ্টা করে আছো। আর যেতিয়া আর এমা গলে আর ঠান্ডা বেশি করে পড়ব, যেতিয়া আমি আর বেলেগ বিকল্প একটা রাস্তা লব লাগিব যাতে ছাগলীবিলাকক আমি নিরাপদে রাখব পারো। তো এতিয়া আপনাদের চাই আছে যে মোর ছাগলীবিলাকে একলগে কেনেকৈ গোট মারি আছে, আর ছাগলীবিলাক এই বিটলটো কেনেকুয়া একদম ধুনিয়াকৈ হয়ে আছে। তো এইখিনিতে যদি আপনাদের ভিডিওটো চাই ভাল লাগিছে, তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করব, আর কিবা কবলগা হলে কমেন্টত জানাই দিব। আজির ভিডিওখানে।